হাই বন্ধুরা, আমি দোলা। আমার চ্যানেল বং রাপুনজেল। আজকে আমি তোমাদের সামনে আবার সেম জিনিস নিয়ে চলে এসেছি, সেটা হলো আমার হেয়ার স্টক, যেটা আমি প্রায় 2 থেকে 3 বছরে জমিয়েছি। এছাড়া অনেক হেয়ার রয়েছে যেগুলো হেয়ার ফল হওয়ার পরে বা চুল আঁচড়ানোর পরে অনেক হেয়ার আমি ফেলেও দিয়েছি, বা এখানে ওখানে গেলে সেখানে তো ফেলাই হয়। কিন্তু যেগুলো আমি বাড়িতে কালেক্ট করেছি সেগুলো আমি দেখাচ্ছি তোমাদের। এই যে বাকেট, এই বাকেটটা যেহেতু ঢাকনা নেই, লিড দেওয়া নেই, তাই এটা এমনি ওপেনই থাকে। হয়তো তোমাদের এটা খুব ডাস্টি লাগবে, কিন্তু কিছু করার নেই, কারণ মাঝে সাঝে আমরা হেয়ার কম করি, তারপরে আমি এটাই রেখে দিই। লিড নেই এটা, জাস্ট এরকম। তো এই যে দেখো, এরকমভাবে রাখা থাকে। আমার দেখতে দেখতে আমার ছোট বেবি রয়েছে, সেও মাঝে সাঝে কোনো যদি একটা হেয়ার কোথাও পায়, সেও গিয়ে এর মধ্যে গিয়ে রেখে দেয়। জানে মা এখানে রাখে, তাই আমার বাচ্চাও গিয়ে রেখে দেয়, ও মানে দেখেই শিখছে। যাই হোক, তো এসব কথা ছাড় থাক, এখন আমি দেখাচ্ছি তোমাদের। এই যে এর মধ্যে তোমরা সাদা সাদা দেখতে পাবে, সেটা হচ্ছে টেডি বিয়ার্সের যে কটনগুলো ও বার করে ফেলেছে, সেগুলো মাঝে সাঝে হেয়ারের সাথে জড়িয়ে যায়। তো যাই হোক, তোমাদের আমি দেখাচ্ছি। এই যেহেতু এটা খোলা থাকে, কারণ মাঝে সাঝে হেয়ার আমরা কম করি, তো এত লিড দিয়ে রাখাটা সম্ভব নয়। এই যে দেখো, এক একবার আমার এতটাই হেয়ার ফল হয়ে যায় শ্যাম্পু ট্যাম্পু করার পর, দেখো বুঝতে পারবে। আর এর মধ্যে খাসা রয়েছে, দেখো আমি প্যাকেটটা সরিয়ে দিই। যেহেতু এটা একটা কর্নারে রাখা থাকে, তাই স্বাভাবিক ডাস্ট পড়বেই। তো এই যে দেখো, আমি এখান থেকে বার করছি, এখানে ঠেসে ঢোকানো রয়েছে এর মধ্যে। এক সময় এতটা উঠেছে, সেরকম ভাবেই রাখা রয়েছে। দেখ পুরো সামনেটা, দেখো পুরো জড়ো হয়েছে। অনেকেই বাজে কমেন্ট করতে পারে এতটা নোংরা হয়েছে বা কিছু, কিন্তু দেখো হেয়ার ফল হওয়ার পর এগুলো তো আমরা শোকেসে তুলে রাখি না, এগুলো একটা ঘরের কোনায় একটা বাকেটে রাখা থাকে, সেখানে ধুলোবালি পড়তেই পারে, ঠিক আছে? তো সেই নিয়ে অনেকে বাজে কমেন্টস করে। তোমাদের আমি ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছি, তাহলে তোমরা আরো বেশি ভালো ফ্রন্ট ক্যামেরায় দেখাচ্ছি। দেখো পুরো একটা টেবিল যতটা হয় তার চওড়া ভাবটায় রাখা রয়েছে এরকম ভাবে। এই যে এইগুলো হচ্ছে আমার বিয়ের পরে এই রানিং 3 বছরের কালেকশন। এগুলো বিয়ের পরের কালেকশন রয়েছে, এতগুলো আমি জমিয়েছি। ও এর মধ্যে হেয়ার কাটার রয়েছে, কখন কেটেছি আমার ঠিক মনে নেই। এর আগে আমি ভিডিও দিয়েছিলাম যে বিয়ের আগে বাপের বাড়িতে কি কতটা রয়েছে। এই যে এই গেল, বিয়ের পরে আমি বাকিতে রাখছি। এগুলো রাখলে চাপে নি, এমনি জাস্ট রাখা রয়েছে।
এই যে বাকেটটা পুরো ভরা, এবার চেপে দিলে তো অনেকটাই কমবে, কিন্তু জাস্ট এমনি রাখা, এই যে বাকেটের সাইজটা দেখে নাও। তো এই গেল আজকের আমার ভিডিও। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। তো যারা অলরেডি আমার ফ্রেন্ড রয়েছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম দেখছো তাদেরকে জানাই ওয়েলকাম। প্লিজ সাবস্ক্রাইব করো আর বন্ধুবান্ধব ফ্যামিলির সাথে প্লিজ শেয়ার করো, তাহলে কি হবে তুমি নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে সব দেখতে পারবে, এবং পুরনো যে ভিডিওগুলো অলরেডি আমি পোস্ট করে রেখেছি সেগুলো তোমরা দেখতে পারবে। তো চলো, এখানেই আজকে আমি শেষ করছি, টাটা, বাই বাই।